শাকিব খানের প্রশংসা করার পিছনে রিজন পুরোটাই পছন্দ আমার। শাকিব খান প্রত্যেকটা মানুষ সুন্দরের পূজারী, সে সুন্দর, তার অ্যাক্টিং খুব ভালো, সে খুব গোছানো অ্যাক্টর, সব কিছু মিলে কি বলবো, সব কিছু মিলে আমি তাকে পছন্দ করি। যদি কখনো সুযোগ আসে অবশ্যই আমি কাজ করতে চাইবো তার সাথে। শাকিব খান আসলে আমি ওরকমভাবে বলবো না যে আমার স্বপ্ন, তবে হ্যাঁ ভালো ওরকম যে কোনো কেউ আসুক বাংলাদেশের আপাতত যারা কাজ করছেন, হ্যাঁ অন স্ক্রিনে যারা আছেন সবাই কিন্তু খুবই ভালো অ্যাক্টর, সবাই খুবই ভালো একটা, যার যার জায়গা থেকে আমি সবার কাজই পছন্দ করি। তো স্পেশালি শাকিব খানকে হলে ওরকমভাবে বলতে হবে এমনটা না, তবে হ্যাঁ শাকিব খানের ওইরকম অপশন যদি কখনো পাই আমি আমি অবশ্যই করব। বাংলাদেশের আমি স্পেশালি একজনের কথা বলবো না, আমার গল্প ভালো হলে আমার কোয়ার্টিস্ট ওরকম একজনের কথা বলবো, আমি এর সাথেই কাজ করব না। ইচ্ছা ওই যে ইচ্ছা ওরকম আসলে আমি চিন্তা করিনি। শাকিব খান, সিয়াম আহমেদ লাইমলাইটে আসার জন্য অবভিয়াসলি না, আমি মনে করি আমি ভালো কিছু কাজ করতে চাই, যে কাজগুলো দিয়ে আমি এগোতে চাই, কারোর নাম নিয়ে অবভিয়াসলি না সেটা। হ্যাঁ আর শাকিব খানের ব্যাপারটা লাইমলাইটে সে এখন আছেন, সে সবসময় আছেন, কবে ছিলেন না, সবসময় থাকবেন, সামনেও যতদিন সে কাজ করবে বা কাজ স্টপও যদি কখনো করে দেয় তারপরেও থাকবে, তাকে নিয়ে সমালোচনা হবে, হচ্ছে সমালোচনার, সে একজন স্টার হবেই, তাকে নিয়ে সমালোচনা অবশ্যই পজিটিভ কিছু। নেগেটিভটা কি বলবো, তার যে দুইটা ওয়াইফ আছেন আপাতত তাদেরকে নিয়েই বেসিক্যালি কথাগুলো বলা হচ্ছে। এখন শাকিব খান বাদে নর্মাল কোনো পার্সনকে আপনি দেখেন, সে যদি দুইটা বিয়ে করে, সে কিন্তু বিয়ে করে তারপর বাচ্চা নিচ্ছে, এগুলো নিয়ে আপনাদের মানে বাহিরের মানুষের মাথা ব্যথা না হওয়ার হওয়া উচিত না। তার পার্সোনাল লাইফ আছে, সে কিন্তু চালাচ্ছে, ভালো আছে, এমন তো না সে মার্ডার করে ফেলছে। অভিনেত্রী হিসাবে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি সাধারণ জনগণ হিসেবে বলতে চাচ্ছি, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কারো ওয়াইফকে নিয়ে সে থাকবে কি থাকবে না, বা তার বেবিদের সে অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা টোটালি তার নিজের ব্যাপার। আপনারা তার কাজ দেখেন, সেই পর্যন্ত কতগুলো ভালো ভালো কাজ করে সে এগুলো দেখেন, এগুলো নিয়ে কথা বলেন, তার পার্সোনাল লাইফ নিয়ে এত কথা বল না বলাটাই উচিত আমার কাছে মনে হয়। সে একজন স্টার, আমার এই সিনেমার জার্নিটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, কষ্ট করেছি, কষ্টের ফল আপনারা দিবেন, আপনারা দেখবেন, দেখে জাজ করবেন, দেন হচ্ছে রিভিউ দিবেন। কনকনা শীতের অভিজ্ঞতা ওই যে বললাম, খুবই মানে খুবই বাজে অভিজ্ঞতা ছিল আমাদের সবার, আমি যে বলবো একা আমি কষ্ট করেছি না, আমাদের পুরো টিম, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে আমার কোয়ার্টিস্ট, পুরো টিম, আমাদের ক্যামেরার পিছনে যারা ছিলেন, যাদের কথা আমরা সচরাচর বলা হয় না, হ্যাঁ ক্যামেরার পিছনে যারা থাকেন তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি কষ্ট করেন। সো তাদের কথা যদি আমি বলি, তারা অনেক কষ্ট করেছে, অনেক। আমি কাউকে ফলো করি না, তবে আমি শাবনুর আপুকে খুব পছন্দ করি ছোটোবেলা থেকে, উনি কাজ আপাতত স্টপ করে আছেন, আমি জানি না শাবনুর আপু আমাকে দেখবেন কি না, যদি কখনও দেখেন আমি তার উদ্দেশ্যে এটা বলতে চাই, প্লিজ আপনি কাম ব্যাক করেন, আপনাকে আমরা সবাই পছন্দ করি, উই লাভ ইউ।